জুলাই বিপ্লবের শততম দিন আজ। দিনটি উপলক্ষে এ আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের প্রতি সম্মান জানাতে দেশব্যাপী বিশেষ কর্মসূচি নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা জানান, জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণ করা, তাদের পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল হক মহাজিদ। কোটা সংস্কার থেকে দেশ সংস্কারের আন্দোলন, শেখ হাসিনা সরকার পতনের এক দফা দাবিতে সোচ্চার ছাত্র জনতা। সব বিভেদ ভুলে নাহিদ আসিফ সহ সমন্বয়কদের নেতৃত্বে এক হয় দেশের ছাত্র জনতা। শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ, সেই একতা শক্তির লড়াইয়ে ধরা দেয় বিজয়। আসে 36শে জুলাই, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০০ তাজা প্রাণ আর অগণিত আহতদের ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের আশায় বুক বাঁধে সারা দেশ। তারুণ্যের সম্মিলিত শক্তির মাঝে আশার আলো দেখতে পায় মানুষ। সেই 36শে জুলাই তথা বিপ্লবের 100তম দিন আজ। দিনটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা জানান, আহত ও শহীদ পরিবারগুলো সদস্যদের সঙ্গে দেখা করে নিজেদের কৃতজ্ঞতা প্রকাশ করবেন সমন্বয়করা। জানাবে তাদের সাথে আছে দেশের মানুষ। একই সাথে জেলায় জেলায় শহীদদের কবর জিয়ারত ও দোয়ার আয়োজন করা হবে বলেও জানান এই সমন্বয়ক। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। মাওলানা সাদ কানলুভিকে বাংলাদেশে আসতে না দিলে টঙ্গিতে এবার কোনো ইজতেমা করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তার অনুসারীরা। শুক্রবার রাজধানীর কাকরাইল মসজিদ এলাকায় অবস্থান নিয়ে নিজেদের এই সিদ্ধান্তের কথা জানান তারা। এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কাকরাইল মসজিদে অবস্থান নেন মাওলানা সাদের অনুসারীরা। এ সময় তারা বলেন, একটি কুচক্রী বহল বিধর্মীদের স্বার্থ পূরণে মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যবহার করে তাবলিককে প্রশ্নবিদ্ধ করছে। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। নানা হুমকি ও আশঙ্কার পর অবশেষে কাকরাইল মসজিদে অবস্থান নেন মাওলানা সাদের অনুসারীরা। পূর্ব ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকেই কাকরাইলে ঢল নামে মুসল্লিদের। কাকরাইল মসজিদ দখলে রাখার ঘোষণা থেকে সরে দাঁড়িয়ে সকাল 8টার আগেই মসজিদ প্রাঙ্গণ ত্যাগ করেন তাবলিগের জুবায়ের পন্থীরা। এ সময় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব তাদের জন্য নির্ধারণ ও মাওলানা সাদ কানলুভিকে ইজতেমায় অংশ নেওয়ার অনুমতি দিতে সরকারের কাছে দাবি জানান অনুসারীরা। কেন বৈষম্যের কারণে এ দেশে এখনো মসজিদ ভাগ করবে? তারা বেশি সময় নেবে, আমাদের কম সময় দেবে, আমরা কি বাংলাদেশি না? বিশ্ব ইজতেমা বিগত দিনে ওনাদেরকে প্রথম দেওয়া হয়েছে, এবারে আমাদেরকে প্রথম দেওয়া হোক আর মাওলানা সাদ সাহেব যাতে আসে। আমরা প্রথম ইস্তেফা করব এবং আমাদের হুজুরকে আনব। এই ইনসাফটা আমি সরকারের কাছে আমি চাচ্ছি, অনুরোধ করছি, আমি হাত জোর করে অনুরোধ করছি, এই ইনসাফটা যেন আমাদেরকে দেয়। এ সময় তারা বলেন, আর্থিক ও রাজনৈতিক স্বার্থে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাবলিককে বিভক্ত করা হয়েছে। ইস্তেমা তারা আলাদা করুক, আমাদের আপত্তি নাই। আমাদের ইস্তেমা আমরা আলাদা করব, তাদের ইস্তেমায় তারা যাদেরকে আনবে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের ইস্তেমায় আমাদের হজ্জি আসবে, এখানে তাদের আপত্তি। এটা একটা সম্পূর্ণ বৈষম্য একটা কথা। তাদের সাথে তাবলিগের কোনো সাথী খুব সামান্য পরিমাণ আছে, আর তারা মাদ্রাসার ছাত্রদেরকে ভুল বুঝিয়ে ওখান থেকে ভাড়া করে তাদেরকে এনে এই তাবলিগের মেহনতকে কলুষিত করে। যদি হরজি মাওলানা সাসাব দামাত বরকাতুমকে সরকার অনুমতি না দেয়, আমরা প্রয়োজন হইলে আমাদের নিজেদের যোগ্যতায় হরজিকে আমরা নিয়ে আসবো। হরজি মাওলানা সাসাব ছাড়া এবার কোনো টঙ্গি ইজতেমা হবে না। পরে জুমার নামাজ শেষে শান্তিপূর্ণভাবে কাকরাইল ত্যাগ করেন তাবলিগের সাতপন্থীরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। অন্ধ্রপ্রদেশ সরকারের যাত্রা সংক্ষিপ্ত করে নির্বাচনের প্রক্রিয়া শুরুর আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদ ডক্টর সুকমল বড়ুয়া।
তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটের অধিকার থেকে বঞ্চিত, তাই জনগণের সরকার প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই। জাতীয় প্রেস ক্লাবে প্রবাসী কল্যাণ সোসাইটি আয়োজিত আলোচনার সভায় এসব কথা বলেন তিনি। এ সময় সাংবাদিক নেতা কবি আব্দুল হাই শিকদার বলেন, প্রবাসীরা সুনামের সাথে কাজ করে বিদেশের মাটিতে দেশের মর্যাদা উজ্জ্বল করছে।